আমাদের আজকের ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে গুড় তৈরি হয় এবং আমরা কিভাবে এই গুড় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেই দেশের যে কোনো জায়গায়। তো সম্পূর্ণ প্রসেস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গুড়ের জন্ম মূলত আমাদের বাংলাদেশি। গুড় আখ কিংবা খেজুরের রস হতে তৈরি হয়। আমাদের দেশে ঝোলা গুড়, পাটালি গুড়, চিটা গুড় এবং গন্ধবাতাসির ব্যাপক চাহিদা আছে। বিশ্বের যে দেশগুলি রাখা যায়, সেটা হচ্ছে 950 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত, দেখা যায় পর্যন্ত হয়ে থাকে। তো এই জন্য আমরা বলে রাখি যে 1 কেজি প্লাস মাইনাস বা 950 গ্রাম আপনি পাবেন শিওর। এটা পিস হিসাবে দামটা হয়। এখানে আমরা হচ্ছে এই গন্ধবাতাসি গুড়টার বিশেষত্ব হচ্ছে যে এই গুড়টা তৈরির সময় অর্থাৎ পাটালি গুড় যেভাবে তৈরি করা হয় সেভাবেই তৈরি করা হয়, কিন্তু এর সাথে কিছু মশলা এবং বাদাম মিক্স করা হয়। গন্ধবাতাসি গুড়গুলা বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, খেতে খুবই সুস্বাদু এবং যেহেতু মশলা দেওয়া থাকে তো এই জন্য একটা নতুন একটা ফ্লেভার হচ্ছে যোগ হয়। আর এই মশলাগুলো আসলে বিশেষ কোনো মশলা না, মশলাটা খুবই সাধারণ আমাদের রান্নায় যেটা ব্যবহার করা হয় সেই মশলাগুলো আমরা দিচ্ছি। আমাদের কাছ থেকে দেখি গুড়গুলো একবার আপনাদেরকে দেখাতে পারবো। কিন্তু মশলাগুলো দেখতে পাচ্ছেন রান্নায় যে আমরা গরম মশলাগুলো ব্যবহার করে থাকি মূলত হচ্ছে সেগুলাই দারচিনি, এলাচ, গুজরাতি এই ধরনের মশলাগুলো এর মধ্যে রয়েছে এবং এর সাথে বাদামগুলো দিয়ে আমার ফয়েল বক্সের উপরে ডেকোরেশন করা হবে। পর্যায়ক্রমে আপনাদেরকে সবগুলো আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে কিছু সময় অপেক্ষা করার পরে এই পাত্রের মধ্যে জমে যাচ্ছিল, তখন আমরা আবার ঘুটনা দিয়ে ঘুটে দিচ্ছি যেন যেগুলো আবার দলা বেঁধে আছে সেগুলো আবার যেন সেই গরম যতটুকু আছে নেড়ে দেওয়ার ফলে এবং এখান থেকে গুড়ের একটা গ্লেজ বা সৌন্দর্য তৈরি হয়, যত এখানে আপনার ঘুটনা দিয়ে ঘুটে দেওয়া হবে তার উপর ডিপেন্ড করে। তারপরে আমরা আমাদের যে ফয়েল বক্স রয়েছে সিলভার প্যাকেটের, সিলভারের প্রলেপ দেওয়া সেই প্যাকেটে করে আমরা ঢালতেছি। এখন সাবধানে ঢালতে হচ্ছে, একজনে সম্ভব না, দুইজনে আমরা ঢালতেছি, কারণ একজন ঢালতে গেলে কিন্তু আপনার গায়ে পড়ে যাবে আর প্রচণ্ড গরম, একা সম্ভব নয়। দুই পাশ থেকে দুইজন দাঁড়িয়ে আমাদের এই বক্সগুলোকে ঢালছি। এই বক্সগুলোতে হয়তো এক মিনিট করে আসার কথা, কিন্তু আপনার যেহেতু আসলে মেশিনের সময়
করে ধরা হয় আর এটা প্রতি পিস আকারে বিক্রি করা হচ্ছে। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের গন্ধবাদী শিকড়, রেডি হয়ে গেছে অলরেডি। বাদাম দিয়ে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর ভাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এর আগেও যদিও বলেছি আবার বলছি, এই আসলে পিস হিসাবে বিক্রি করা হয়। আমি যদিও আগেও বলেছি তারপর আবারও বলছি, এই গুড়গুলো পিস হিসাবে বিক্রি করা হয়, কারণ এগুলো কখনো 1 কেজি হয়, কখনো 10, 20 বা 50 গ্রাম পর্যন্ত কম বেশি হতে পারে, অর্থাৎ 1 কেজি প্লাস মাইনাস 950 গ্রাম প্লাস হয়ে থাকে। সেই জন্য এই গুড়গুলো হচ্ছে আপনার পিস হিসাবে বিক্রি। খুব চমৎকার দেখতে, যেমন খেতেও তেমনি সুস্বাদু, এক কথায় অসাধারণ।